এক রোদ ঝলমলে বিকেলে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার মাদার ওয়্যাক্স মিউজিয়ামে। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওতে থাকছে কিভাবে আপনারা এই মিউজিয়ামে আসবেন, কত টাকা প্রবেশ মূল্য এবং নানান খুঁটিনাটি তথ্য। তো এই সমস্ত তথ্য জানতে আপনাকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে হবে। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন। তো চলো মেন ভিডিওটার দিকে এবার যাওয়া যাক। প্রথমেই বলে দিই আপনি এই মিউজিয়ামে আসবেন কি করে। এই মিউজিয়ামটা অবস্থিত ইকোপার্কের গেট নম্বর 2 এর একদম উল্টো পাশে। তো আপনি বাসে চেপে ইকোপার্কের গেট নম্বর 2 এ নেমে পড়ুন এবং ওখান থেকে নিচ থেকে সাবওয়ে আছে, ওখান থেকে চলে যান এই মিউজিয়ামে। এবং এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে 250 টাকা পার পার্সেন। এরপর বলি মিউজিয়ামের টাইমিং কি আছে। মিউজিয়ামটি দুপুর 12টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে এবং মনে রাখুন সোমবার মিউজিয়ামটা বন্ধ থাকে। প্রবেশ করার পর প্রথমেই আপনার চোখ চলে যাবে এই সুন্দর দেয়ালটাতে। এই সুন্দর দেয়ালটাতে অনেক মহান জ্ঞানী গুণী ব্যক্তিদের ছবি টাঙানো আছে এবং তার সাইডেই আছে আমাদের প্রিয় গান্ধীজির একটা বড় মূর্তি এবং তার সাইডেই রাখা আছে একটা বই যেখানে গান্ধীজির সম্বন্ধে নানান তথ্য লেখা আছে। এরপর আপনি গান্ধীজির সাইড দিয়ে চলে যান ভেতরের দিকে। তো চলো আমরাও যাই এবার ভেতরের দিকে, দেখি কি কি মূর্তি এখানে রাখা আছে। তো এরপরেই আমরা দেখতে পেয়ে গেলাম মা সারদার মূর্তি এবং সাইটে একটা বই যেখানে মা সারদার সম্বন্ধে নানান তথ্য লেখা আছে এবং সাইটেই আছে আমাদের মাদার টেরেজা এবং উল্টো পাশে স্বামী বিবেকানন্দ এবং নানান ব্যক্তিগণের মূর্তি এখানে রাখা আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্বামীজির সাথে আমাদের মদন জেঠু একটা সেলফি তুলে নিচ্ছে। এবং চলো আমরা এবার ভেতরের দিকে একটু একটু করে এগিয়ে যাই। তো ঢুকেই দেখতে পেলাম আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি এবং সামনেই কাজী নজরুল ইসলামের মূর্তি এবং তার উল্টো পাশেই রাখা হয়েছে আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। চলো এবার আস্তে আস্তে আমরা একটু কেমিস্ট্রি ল্যাবের দিকে এগিয়ে যাই। এখানে নানান ব্যক্তিগণের মূর্তি রাখা হয়েছে। দেখি দেখি হয় নাকি আমার
কাজল আই গেস। এরপর আমরা চলে এলাম হলিউডের নায়ক নায়িকাদের সাথে দেখা করতে। সামনে জনি, এই মানে অ্যাঞ্জেলিনা জলির সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আসলে একটু মেয়েদের সঙ্গে অনেক দিন ছবি তোলা হয়নি, আসলে মেয়েরা আমার সাথে ছবি তোলে না, তাই একটু ছবি সেশন করে নিলাম। আর যে ক্যামেরাম্যান দাদা, সেও একটু ছবি তুলে নিল, এবং এইদিকে আরেকজন নায়িকার সাথে দেখা হলো এবং তার সাথেও একটু সেলফি তুলে নিলাম আমরা। এদিকে দেখলাম আরেক নায়িকা টেবিলেতে বসে আছে ডিনার করবে বলে, তাই আমাদের ইউটিউব চ্যানেলের এক সদস্য তার সামনে বসলো ডিনার করবে বলে, কিন্তু তার মুখটা পছন্দ না হওয়ার কারণে নায়িকা কোনো কথাই বলল না, তাই আমরা ওখান থেকে সবাই মিলে চলে এলাম অন্যদিকে।
করছে, জাদুটা বাকি রয়ে গেছে। তারপরে দেখি এখানে দাঁড়িয়ে আছে জাদু। আসলে জাদু পশ্চিমবঙ্গে এসেছে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে যে চাঁদে রাকেশ রোশন যায়নি, রাকেশ শর্মা গিয়েছিল। তারপরে আমরা চলে গেলাম আমাদের শৈশবে। হ্যাঁ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা কীভাবে আমাদের শৈশবে পৌঁছে গেলাম, সেটাই ভাবছি। এখানে দেখি ছোটা ভীম, মিস্টার বিন, সমস্ত ধরনের কার্টুনের মূর্তি তৈরি করা হয়েছে। সামনে ডোরেমন, বাটুল দি গ্রেট, স্পাইডারম্যানও আছে দেখছি এখানে। আর সুপারম্যানটা কোথায় দেখতে পাচ্ছি না এখানে। হাঁটতে হাঁটতে এবং মূর্তিগুলোকে দেখতে দেখতে আমরা কখন পৌঁছে গেলাম ছাদের ওপরে তা আমরা নিজেরাও টের পাইনি। এবং ছাদের ওপর থেকে দেখতে পাচ্ছ একটা মেঘলা বিকেল এবং সামনে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর আজকের ভিডিওটা এতটাই, এটা ভালো লাগলে আবার বলছি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ট্যুর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো চলো আজকের ভিডিওটা এতটাই।